বাংলাদেশ কৃষি নির্ভর এই বঙ্গীয় বদ্বীপে শস্য বলতে ধানের ফলনই বেশি করেন কৃষকরা কিন্তু সনাতন পদ্ধতির ধান চাষে অতিরিক্ত সেচের ব্যবহারে দিন দিন দেশের বেশিরভাগ অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে আর তাই খরাপ্রবণ দেশের উত্তরের বরেন্দ্র অঞ্চলের প্রায় আট হাজার কৃষক এরই মধ্যে নতুন পদ্ধতির ধান চাষ ভেজানো ও শুকানো বা এ এর প্রশিক্ষণ নিয়েছেন এর ফলে সেচের পানির প্রায় চল্লিশ শতাংশ কম ব্যবহার করতে হচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চল ফেনীসহ বিভিন্ন জেলায় ধান চাষে পানির সমস্যা দীর্ঘকালের আর তাই লবণাক্ত পানিকে নদীর পানি থেকে আলাদা করে কৃষিতে ব্যবহারযোগ্য করতে উনিশশো সালে নেওয়া হয় এই মুহুরি প্রজেক্ট এর মাধ্যমে আশেপাশের কয়েকটি নদীর পানি এই সুইচ গেটের মাধ্যমে বর্ষাকালে ও শুষ্ক মৌসুমে ভারসাম্য করে ধানসহ বিভিন্ন ফসল আবাদে ব্যবহৃত হয় কিন্তু সম্প্রতি পানির স্তর আরও নেমে যাওয়ায় ধান চাষে সেচের পানির অপ্রতুলতা বড় আবাদ নিয়ে এখানকার চাষিদের শঙ্কা তৈরি হয় এমন পরিস্থিতিতে উন্নয়ন সংস্থা ডাস্কো ফাউন্ডেশন খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পরীক্ষিত ভেজানো ও শুকানো বা এ ডব্লিউডির ধান চাষে উদ্বুদ্ধ করতে সরাসরি হাতে কলমে প্রশিক্ষণের আয়োজন করে ডাস্কো ফাউন্ডেশন বরেন্দ্র অঞ্চলে এডাবলিউডি পদ্ধতি নিয়ে দুই সাল থেকে কাজ করছে এ পর্যন্ত আমরা আট কৃষককে প্রশিক্ষিত করেছি ফার্মাররা জেনেছে যে আইডাব্লিউডি পদ্ধতি কতটা কার্যকর এই পদ্ধতির মাধ্যমে আমরা প্রতি বছর কৃষকের মাঠে মাঠ দিবস করেছি মাঠ দিবসের মাধ্যমে ধান কর্তনের মাধ্যমে আমরা জেনেছি ধান বেশি হয় না কম হয় বা অপরিবর্তিত থাকে তো আমরা দেখেছি উপজেলা ওয়াইজ এটা ভ্যারি করছে তো এই ক্ষেত্রে দেখেছি যে এক থেকে পাঁচপণ পর্যন্ত ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে এবং এটা কোনোভাবেই কমে নাই এছাড়াও পানি সাশ্রয় হয়েছে পরিবেশের জন্য এটা ভালো এবং কার্বন ইভিষণ কমায় এ ডি পদ্ধতিতে ধান চাষ তাই না এখন এই এ ডি এটা কি জিনিস এটা কি আমরা জানি কেউ জানি আচ্ছা এ ডির জন্য আপনারা যে পাইপ দেখছেন তাই না এই পাইপের মাপ কি আপনারা জানেন জানেন কেউ জানেন পাইপের মাপ হ্যাঁ পাইপের মাপ জানেন আচ্ছা এই পাইপ কত ইঞ্চি ছিদ্র করা আছে সেটা কি জানেন আপনারা আচ্ছা এই পাইপটা কতদিন পর আপনার ধান লাগানোর কতদিন পর জমিতে বসাতে হবে এটা কি আপনারা জানেন জানা নেই তাই না এবং এইটা কি দেখে দেখে কিভাবে আপনার জমিতে পানি দেবেন এই বিষয়টা কি আপনার জানা আছে কাউরিজ জানা নেই তাই না আচ্ছা তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা যে ম্যাজিক পাইপটা নাম শুনছি তাই না ওই ম্যাজিক পাইপটার মাপ সম্পর্কে আমরা একটু জানব তাই তো তাহলে এই ম্যাজিক পাইপটা হচ্ছে এক ফিটার একটা পাইপ এটা আট ইঞ্চি কি আছে ছিদ্র করা আছে এই আট ইঞ্চি ছিদ্র পরিমাণ আমরা ধান লাগানোর পনেরো থেকে বিশ দিন জমিতে এটা গেড়ে দেব আমরা ধান রোপণের দশ থেকে পনেরো দিন পর্যন্ত জমিতে কি করব পানি রাখব কী জন্য পানি রাখবো সেটা হচ্ছে যাতে আমাদের জ্বালা নষ্ট না হয়ে যায় এই পনেরো দিন পরে যে আমরা কি করব এই ম্যাজিক পাইপটা আমাদের জমিতে বসাবো আমরা এতক্ষণ এডাব্লুডি সম্পর্কে জানলাম তো এই পর্যায়ে আমরা এখন একটু এডাব্লুডির যে সুবিধা সে সুবিধাগুলো সম্পর্কে জানবো তো এখানে কী কী আছে আপনারা একটু দেখেন যে আটাশ পার্সেন্ট শেষ সাশ্রয় করা যায় এই ম্যাজিক পাইপ ব্যবহার করলে তারপরে কি হয় চার থেকে পাঁচটি শেষ কমানো যায় তারপরে আর কি আছে উৎপাদন খরচ কমানো যায় রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং পরিবেশ ভালো থাকে ফলন অপরিবর্তিত থাকে এ পর্যায়ে আমরা জানব অসুবিধাসমূহ তো অসুবিধা সমূহ প্রথমটা হচ্ছে পারিপার্শ্বিক প্রচলিত ধ্যান ধারণা জমিতে ঘাস বেশি হতে পারে ধান চাষের পুরো জীবন চক্রই এই পদ্ধতি ব্যবহার করা যায় না সঠিক পর্যবেক্ষণ করতে হয় এই পদ্ধতি ব্যবহারে কিছু কারিগরি জ্ঞান বা ট্রেনিং প্রয়োজন হয় ম্যাজিক পাইপটা আমরা কিভাবে জমিতে স্থাপন করবে এটা আমরা এখন একটু হাতে কলমে দেখব এই পাইপটা হচ্ছে পাইল থেকে দুই হাত দূরে আমরা ঠিক এইভাবে বসাবো এই যে দুই হাত দূরে এখানে বসাবো এভাবে সুন্দর করে ছিদ্রগুলো সব নিচে বসে যাবে বসার পরে আমরা মাটিগুলো উঠাই নিব দেখেন এই যে পাইপটা বসানো হলো পাইপের ছিদ্র কিন্তু দেখা যাচ্ছে না যাচ্ছে কি পাইপের ছিদ্র কিন্তু সমস্ত মাটির তলায় দেখে গেছে তার মানে এই যে পাইপটা বারো ইঞ্চি পাইপ আট ইঞ্চি ছিদ্রযুক্ত সব কিন্তু মাটির তলায় গেছে চার ইঞ্চি উপরে আসে তার মানে উপরের পরবর্তীতে যখন আমি পানি দেব জমিতে তাহলে ওই পানিটা কিন্তু ছিদ্র দিয়ে যেতে পারবে না পানিতে রস মাটিতে যাবে যে আপনার ওই যে বললো যে ভিতরে অন্তরে পানি আছে ওই অন্তরে পানিটা ভিতরে ঢুকে যাবে ঠিক আছে না ওই লেভেল তখন সমান হবে তারপরে আমরা পরবর্তীতে কখন পানি দেব পানি দেবো তলায় যখন দেখব আট ইঞ্চির ভিতরে দেখবো দুই ইঞ্চির মতন যখন পানি আছে। তখন আমরা পরবর্তীতে আবার পানি দেবো এটা শিখলাম না আমরা এখন তাহলে আমাদের আর কৃষক ভাই আছে এখন উনি ব্যবহার করুক দেখি ঠিক হচ্ছে কিনা নাকি আচ্ছা ব্যবহার করেন তো

কি পাই বসানো হয়েছে আপনি পরবর্তীতে কি বসাতে পারবেন আপনার জমিতে সবাই কি পারবেন বোঝা গেছে কি তাহলে আমরা প্রথমে এসে এখানে যে কারেন্ট কিন্তু এখানে লাইন দিয়া নাই হ্যাঁ তা আমরা প্রথমে এসে সুইচটা কি করব অন করব তো সুইচটা অন হলো এখন তারপর আমরা কী করব কাডার দুইবার পাঞ্চ করবো প্রথমবার একবার একবার দেব তারপর আবার বের করে নিয়ে এসে আবার দেব ঠিক আছে তো আমরা প্রথমবার এটা প্রবেশ করালাম এই যে একবার শব্দ হলো তাই না এটা এটা আমরা আবার বের করে নিলাম নেওয়ার পরে আবার আমরা এটা প্রবেশ করাবো এই যে এখন কী হলো অন হয়ে গেছে আমরা ওটা কাঠ ঢোকানোর পরে এটা অন হয়ে গেছে আর আমরা এটা দেখবো ভোল্টেজ দেখব যে কত ভোল্টেজ আছে তো এখানে যখন আমরা চারশো ভোল্টেজ আসবে তখন আমরা কি করবো এই সবুজ যে বুতামটা আছে এই বুতামটা আমরা চাপ দেব চাপ দিলে কি হবে আমাদের মেশিনটা অন হয়ে যাবে ঠিক আছে তারপরে যখন আমার না পানি দেওয়ার দরকার না আমি কি করব পানি দেওয়ার পরে এই যে লাল বাতি আছে এই লাল বাতি চাপ দিলে আমার মেশিনটা অন হয়ে যায় তখন আমরা কি করব কার্ডটা বের করে নিয়ে আমরা চলে যাব প্রথমে এখানে আসি আমি এইটা অন করলাম অন করবার পরে কাঠটা ঢুকাইলাম কার্ডটা ঢুকে একবার ঢুক আবার বাহাই করলাম বায়ার করি পরে আবার দিলাম দেওয়ার পরে দেখলাম না আমার এখানে সাতশো ফুট এসে গেছে তারপরে আমি সবুজ বাতিটা চাপ দিয়া মোটরটা চালে দিলাম তা আমার ফানি অটোমেটিক হয়ে গেলে লাল বাতিটা টিপ দিয়া আমি বন্ধ করে দিলাম এ ডাব্লু ডি পদ্ধতিটা কি এটা কি আপনারা জানেন বড় মৌসুমে ধান আবাদের জমিতে পর্যায়ক্রমে ভিজানো এবং শুকানোকে শুকানো পদ্ধতিকে এ ডি পদ্ধতি বলে এ ডি পদ্ধতিতে পাইপ কত ইঞ্চি পর্যন্ত সিদ্ধ করা আছে এটা কি জানেন বারো ইঞ্চি ম্যাজিক পাইপের নিচের আট ইঞ্চি সিদ্ধ করতে হবে এ ডি পদ্ধতিতে এই যে পাইপ এই পাইপটা কতদিন পরে জমিতে স্থাপন করতে হয় এটা কি আপনারা জানেন এই ডাব্লিউডি পদ্ধতিতে জমিনের ধান রোপণের দশ থেকে পনেরো দিন পর্যন্ত পানি রাখতে হবে এ ডাব্লিউ ডি এ পদ্ধতিতে এই যে ম্যাজিক পাইপটা এটা কতদিন আপনার জমিতে ব্যবহার করতে হবে এটা কি আপনারা জানেন ম্যাজিক পাইপটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত জমিতে রাখতে হবে এ ডব্লিউ ডি পদ্ধতিতে পাইপের মাপ কত ফিট এটা আপনারা জানেন পাইপের মাপ হবে বারো ইঞ্চি আমি ডাস্কো ট্রেন্ডিং এর মাধ্যমে ম্যাজিক ফাইভ ব্যবহার জানতে পারলাম ট্রেন্ডিং এর পর ফাইভটা নিজে হাতে জমিতে স্থাপন করেছি আমি ফাইভটা জমিতে কিভাবে স্থাপন করতে হয় তা জানতে পারলাম আমার জমিতে আমি মিউজিক ফাইভ এই বড় মৌসুমে এডব্লিউডি পদ্ধতি একটি প্রুভেন টেকনোলজি কিন্তু কৃষকদের মাঝে সচেতনতার অভাব থাকায় তারা এটি ব্যবহার করছে না আপনারা জানেন যে এডাব্লিউডি পদ্ধতি ব্যবহার করলে কৃষকরা যেমন ফলন বেশি পাবে তেমনি তিরিশ শতাংশ পানি সাশ্রয়ী হবে এছাড়াও মিথেন গ্যাসের নির্গমন কমাবে আশা করছি এখন থেকে মহুরি প্রকল্পের কৃষকেরা এই পদ্ধতি ব্যবহার করে নিজে যেমন লাভবান হবে অন্যদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগী ভূমিকা পালন করবে